হিটলারের বিদেশনীতি তুমি কীভাবে ব্যাখ্যা করবে বা হিটলারের বিদেশনীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালে জার্মানিতে হিটলার এবং তার ন্যাসি দলের অভ্যুত্থান জার্মানি তথা সমগ্র বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ভারসায় সন্ধির কঠোর শর্তাবলী জার্মানির জাতীয় গৌরবের পক্ষে যথেষ্ট অপমানকট হয়েছিল এছাড়া উনিশশো সালে বিশ্বব্যাপী সংকটের ফলে জার্মানির অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল জার্মানির জনজীবনে এই সর্বব্যাপী বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ন্যাৎসি দল এক সুবিধাবাদী নীতি অবলম্বন করে এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপের দ্বারা শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ন্যাসি নায়ক হিটলার অনুরূপ সুবিধাবাদ নীতি গ্রহণ করেন হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প যার অর্থ আমার সংগ্রাম গ্রন্থে তার জীবনের লক্ষ্য বর্ণনা করেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল জার্মানিকে আবার এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা জন্য তিনি কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রথমত তিনি ভারসায়ী শক্তিকে বা সন্ধিকে বিনাশ করতে চেয়েছিলেন দ্বিতীয়ত জার্মানিকে আবার সামরিক দিক থেকে শক্তিশালী করতে চেয়েছিলেন সার এবং পোল্যান্ডের করিডোর অর্থাৎ পোল্যান্ডের মধ্য দিয়ে সমুদ্রে যাওয়ার পথ এবং সবশেষে তৃতীয় রাইক বা জার্মান তৃতীয় সাম্রাজ্যের অভ্যন্তরে অস্ট্রিয়া চেকোস্লাভাকিয়া এবং পোল্যান্ডের কিছু অংশকে আনা ছিল তার উদ্দেশ্য এই পররাষ্ট্রনীতিকে বাস্তবায়িত করার জন্য হিটলার শক্তির উপরে নির্ভরশীলতা এবং সকল প্রকার আপোশেষ পথ পরিত্যাগ করবার নীতি গ্রহণ করেন একমাত্র শক্তি প্রয়োগের দ্বারাই ক্ষমতা দখল সম্ভব হিটলার সমস্ত জার্মান জাতিকে রণ উন্মাদনায় উৎসাহিত করেছিল কারণ হিটলার মনে করেন একমাত্র শ্রেষ্ঠ সফলদের এই পৃথিবীতে প্রাধান্য বিস্তার করার অধিকার রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্বেতকায় আর্য জার্মানটাই জ্ঞান এবং সম্পদের অধিকারী হিটলারের বাস্তব রাজনীতি জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার সময়ের সদ্য ব্যবহারের মধ্য দিয়ে যখন তিনি ভারসায় চুক্তির শর্তবলীকে লঙ্ঘন করেন তখন পশ্চিমী শক্তিরা তাদের নিজস্ব স্বার্থ সংঘাত দ্বন্দ্বে লিপ্ত ছিল জাগ্রত কমিউনিস্ট বিপ্লবের ভয়ে পশ্চিমের রাষ্ট্রবর্গ তখন হতাশ ছিল উনিশশো তেত্রিশ থেকে উনচল্লিশ সালের মার্চ মাস পর্যন্ত এক সুনির্দিষ্ট পথেই হিটলার তার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি পরিচালনা করেন উনিশশো খ্রিস্টাব্দে জেনেভাতে অনুষ্ঠিত নিরস্তিকরণ সম্মেলনে জার্মানি দাবি করে যে ভারসাই সন্ধি কেবল জার্মানির উপরের অস্ত্রশস্ত্র বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুতরাং অন্যান্য রাষ্ট্রেও তাদের সামরিক শক্তি হ্রাস করে জার্মানির স্তরে নামিয়ে আনুক অথবা জার্মানিকে তার সামরিক শক্তি বৃদ্ধি করার অনুমতি দেওয়া হোক এই প্রস্তাব অগ্রাহ্য হলে জার্মান প্রতিনিধি সম্মেলন ত্যাগ করেন এবং একই সঙ্গে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির বহু ভূখণ্ড পোল্যান্ডকে দেওয়া হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ডের সঙ্গে দশ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন এবং শান্তিপূর্ণ উপায়ে সব বিবাদ মিটিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এই চুক্তির পিছনে হিটলারের মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের সঙ্গে মিত্রতা থেকে পোল্যান্ডকে বিচ্ছিন্ন করে ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া ভারসা সন্ধি দ্বারা জার্মানির সৈন্যের সংখ্যা বেঁধে দেওয়া হয় বিমানময় বাহিনী রাখা নিষিদ্ধ করা হয় জাতির সঙ্গে সদস্যপদ ত্যাগের পর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি বাধ্যতামূলক সামরিক আইন জারি করে এক বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন এক্ষেত্রে হিটলারের বিপক্ষে চারিদিকে প্রতিবাদের ঝড় উঠলেও ইংল্যান্ড তার সঙ্গে নৌ চুক্তি সম্পাদন করে যা হিটলারের কাছে ছিল বিরাট কূটনৈতিক জয় পরবর্তীকালে ভারসার সন্ধি এবং লোকার্য চুক্তির শর্তাবলী উপেক্ষা করে হিটলার রাইন ভূখণ্ড দখল করে নেন হিটলার তার দল থেকে শুরু করে জার্মানি ও অস্ট্রিয়ার সংযুক্তির পক্ষে ছিল কারণ অস্ট্রিয়ার বসবাসকারী জার্মান জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা নিয়াত কম ছিল না ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে হিটলার অস্ট্রিয়ার ন্যাচীদের নানাভাবে ইন্ধন জোগাতে থাকেন এবং শেষ পর্যন্ত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পরোক্ষ সমর্থনে জার্মানি অস্ট্রিয়া দখল করে এই একই যুক্তিতে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইঙ্গো ফরাসি পক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার চেকোস্লোভাকিয়া অধিকার করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভাটসাই সন্ধি এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পোল জার্মান অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে হিটলার পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ইতালীয় ও জার্মানি দুটি এক দেশ হলেও মুসলিনী কিন্তু হিটলারের উত্থানকে ভালো চোখে দেখেননি এমনকি অস্ট্রিয়া দখলের পরে সরি প্রশ্নে মুসলিনী হিটলারের বিরোধী ছিলেন অপরপক্ষে হিটলার চাইছিলেন ইঙ্গ ফরাসি জোটের বিপক্ষে ইতালি জার্মানির একটা পাল্টা জোট গড়ে তুলতে হিটলারের এই ধরনের ইচ্ছার পিছনে কয়েকটি কারণ ছিল যেমন জার্মানি ও ইতালি উভয় ছিল ভার্সাই চুক্তি বিরোধী ভার্সাই চুক্তি কেবল জার্মানির উপরে যে অন্যায় করেছিল তা নয় ইতালিয়াকেও নানাভাবে বঞ্চিত করেছিল এই কারণে ইতালির ভার্সাই সন্ধির সম্পর্কে প্রবল ক্ষুব্ধ ছিল ভারসা সন্ধির পর ইঙ্গো ফরাসি জোট জার্মানিকে কোণঠাসা করে দিয়েছিল এই মানে নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে যে প্রয়োজন ছিল ইতালির সঙ্গে জোট গঠন জার্মানির ঘোরতর শত্রু ফ্রান্স ছিল ইতালির শত্রু এইসব কথা চিন্তা করে হিটলার ইতালির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে উদ্যোগী হন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইতালি আবিসেনিয়ার উপর আক্রমণ হারলে জাতিসংঘ ইতালির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেন বা আরোপ করেন এ সময় ব্রিটেন ও ফ্রান্স দ্বিমুখী নীতি অনুসরণ করলেও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ইতালির সাহায্য এগিয়ে আসে এর ফলে ইতালি জার্মানির প্রতি আকৃষ্ট হয় এবং হিটলারের উপর নির্ভরশীল হয়ে পড়ে এছাড়া জার্মানির সমাজসজ্জা ও বিমান বাহিনীর শক্তি দেখে মুগ্ধ হন সাগর ও আফ্রিকার ইতালির সম্প্রসারণের ব্যাপারে জার্মান সাহায্যের প্রতিশ্রুতি ইতালিকে খুশি করে এর ফলে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে রোম বার্লিন অগ্রযুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের ছয় নভেম্বর ইতালি কমেন্টান বিরোধী মৃত্যু জোট যোগ দিলে ইতালি জার্মানি জাপান তিন রাষ্ট্রের জোট গড়ে ওঠে ইতিহাসে এই জোট রোম বার্লিন টোকিও অজ্ঞচুক্তি নামে পরিচিত স্থির হয় যে এই জোট রোম বার্লিন টোকিও চতুর্থ কোনো শক্তি কর্তৃক আক্রান্ত হলে পরস্পরকে সাহায্য করবে এবং এই চুক্তি দশ বছর স্থায়ী হবে এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব দুটি মৈত্র জোটে বিভক্ত হয়ে পড়ে একটি হলো রোম বার্লিন টোকিও চুক্তি অপরটি ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন শক্তি। হিটলার কর্তৃক ইউরোপে আগ্রাসী নীতি গ্রহণ রাশিয়াকে আতঙ্কিত বা শঙ্কিত করে তোলে হিটলারকে প্রতিরোধের উদ্দেশ্যে রাশিয়া ইঙ্গো ফরাসি পক্ষকে সঙ্গে নিয়ে একটি পশ্চিমী জোট গঠনে উৎসুক ছিল কিন্তু ইঙ্গ ফরাসি মনে করেন বা করতেন তাদের কাছে ন্যাৎসিবাদ ও সাম্যবাদ দুই বিপজ্জনক হলেও সাম্যবাদ আরও বেশি বিপজ্জনক তারা হিটলারকে সাম্যবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী হাতির হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন তারা মনে করতেন যে ভাষায় সন্ধিতে যথার্থই জার্মানি ও ইতালির প্রতি অন্যায় করা হয়েছে এইভাবে জার্মানি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে একদিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবে তাতে ইউরোপে শান্তি বজায় থাকবে এবং ইংল্যান্ড ও ফ্রান্সে কোনো অসুবিধা হবে না ইঙ্গ ফরাসি পক্ষ কর্তৃ অনুষ্ঠিত এই নীতি তোষণ নীতির নামে পরিচিত এর ফলে হিটলার একের পর এক রাজ্য গ্রাস করতে থাকে সেক্ষেত্রে ইঙ্গো ফরাসি পক্ষ কিন্তু চুপচাপ থাকে এরপর উনিশশো সালে হিটলার রাশিয়ার সঙ্গে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন ঘটনা দ্রুত এগিয়ে যেতে থাকে হিটলার পোল্যান্ডের কাছে ডানগিজ এবং পোলিশ করিডর দাবি করেন ব্রিটেনের মদতে পোল্যান্ড হিটলারের দাবি অস্বীকার করেছিল হিটলার পোল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স ও ইংল্যান্ডের পক্ষে যুদ্ধ যোগ দেয় এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে নেব প্রশ্ন শেষ ফেলা সবশেষে একথা বলা যায় যে জার্মানির সর্বহারা মানুষ হিটলারের মধ্যেই ঘুরে দাঁড়ানোর শক্তি খুঁজে পেয়েছিল কিন্তু হিটলারের সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি জার্মানিকে সংকটের মধ্যে ফেলে হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার হওয়ায় জার্মানির বিশ্বজয়ের পরিকল্পনা বা স্বপ্ন ব্যর্থ হয়